नमस्कार बंधुरा, आमी मौली सिन्हा, आपनारा देखछेन मौली सिन्हा यूट्यूब चैनल। आमार चैनले आपनादेरके आमी अनेक अनेक स्वागत जानाच्छि। आज आमी आपनादेर साथे शेयर करब मुखे लेगे थाकार मतो स्वादे नवाबी सेमाइयेर रेसिपि। नवाबी सेमाइ बनानो खुबी सोजा, तबे खेते किन्तु दुर्दान्त। एक बार बनाले आपनारा बार बार बनाबेन। ताहले आसुन आर कथा ना बाड़िये झटपट रेसिपिटा देखे नेवा जाक। नवाबी सेमाइ बनानोर जोन्नो आमी प्रथमे कड़ाई गरम करे नियेछि। एबार आमी एर मध्ये दिच्छि 2 चामच घी। आपनारा चाइले बाटार व्यवहार करते पारेन, तबे तेल व्यवहार करबेन ना, खेते अतटा भालो लागबे ना। घीटा आमादेर मेल्ट हये गेछे। एबार ए घियेर मध्ये आमी दिच्छि एकटु आमंड बादाम कुचि, काजू कुचि आर किछु किशमिश। परिमाणटा आपनारा आपनादेर पछन्द मतो दिते पारेन। এই সময় ইন্ডাকশনের ফ্লেমটা একেবারে লোতে রেখে 1 মিনিটের জন্য আমরা ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও অ্যাড করতে পারেন, তবে আমি একটু সামান্য ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঘি থেকে এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে রেসিপিটি ড্রাই ফ্রুটস ছাড়াও করতে পারেন, তবে অবশ্যই ড্রাই ফ্রুটস অ্যাড করলে একটা এক্সট্রা ক্রাঞ্চ অ্যাড হবে রেসিপিতে, যেটা খেতে ভালো লাগবে। বেঁচে থাকা তেলের মধ্যেই আমি দিয়ে দেব 250 গ্রাম লাচ্ছা সেমাই। আর এই রেসিপিটা কিন্তু লাচ্ছা সেমাই দিয়েই করতে হবে, তাহলেই টেস্টটা ভালো আসবে। লাচ্ছা সেমাইগুলোকে আমি হাতের সাহায্যে একটুখানি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, যাতে আমাদের মেশাতে সুবিধে হয় এবং লেয়ারিং করতেও সুবিধে হয়। এবার এই সেমাইগুলোকে আমি ঘিয়ে মাঝারি আঁচে ভাজবো 2 থেকে 3 মিনিটের জন্য। দুই থেকে তিন মিনিট সেমাইগুলোকে ভাজার পর আমি এখানে দিচ্ছি 1/2 কাপের থেকেও একটুখানি কম চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েও কিন্তু মেশাতে পারেন, তাহলে ভালোভাবে মিশে যাবে তাড়াতাড়ি। এবার আমি এর মধ্যে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। আর সমস্ত উপকরণ একসাথে আমি লো টু মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই সময় কিন্তু চিনি থেকে জল ছাড়বে না। হালকা হাতে খুব সুন্দরভাবে মিশিয়ে আমরা সেমাইটাকে ভেজে নেব। সেমাইটা থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দেব একটুখানি ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। এতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য আসবে না, শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি একটুখানি ফুড কালার দিলাম। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে সার্ভিং ডিশে আমরা সার্ভ করব, তার মধ্যেই আমি অর্ধেক সেমাইয়ের থেকেও কিছুটা বেশি সেমাই দিয়ে বিছিয়ে নেব। আর হাতার সাহায্যে বা যে কোনো স্প্যাচুলার সাহায্যে একটুখানি চেপে চেপে দেব, তাহলে সেমাইগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এরকম সার্ভিং বোলের মধ্যেও কিন্তু নবাবি সেমাই সার্ভ করতে পারেন, তাহলে আর বেশি ঝামেলায় যেতে হয় না, এক একটা বাটি ধরে দিয়ে দিলেই হয়ে যায়। এদিকে আমি কড়াইতে ঘন দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধকে আমি জাল করে 1/2 লিটার করে নিয়েছি, সেটাই নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ আর ভালোভাবে মিশিয়ে নেব।
4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা এখানে আপনারা 4 টেবিল চামচ অ্যাড করবেন। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। আর এই কন্ডেন্স মিল্কটা আমার বাড়িতে বানানো, রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এতক্ষণ আমাদের ইন্ডাকশনটা অফ করা ছিল, এবার আমি ইন্ডাকশনটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে জাল করব। নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আর আপনারা চাইলে এখানে 1/2 কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন। যেহেতু আজকে আমি ক্রিম ছাড়া করে দেখাচ্ছি, সেই জন্য আজকে আর ক্রিমটা অ্যাড করলাম না। তবে ক্রিম ছাড়াও কিন্তু দুর্দান্ত খেতে হয়। ক্রিম না দিলে কোনো টেনশন করার দরকার নেই, ক্রিম না থাকলে না দেবেন, যদি থাকে তাহলে দিয়ে দেবেন 1/2 কাপ ক্রিম, না দিলেও চলবে। ছয় সাত মিনিট পর মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। মিশ্রণটাকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটুখানি কেশরি রং দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, চাইলে কেশরও দিতে পারেন, চাইলে কোনোটাই না দিলেও চলবে। এটা স্বাদের কোনো পার্থক্য আসবে না, শুধু রঙের পার্থক্যটা আনবে। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটুখানি দিলাম, আপনারা না দিলেও হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। আর যদি আপনারা কর্নফ্লাওয়ারের বদলে কাস্টার্ড পাউডার ইউজ করে থাকেন তাহলে ভ্যানিলা এসেন্স আর ফুড কালারটা না দিলেও চলবে, কারণ কাস্টার্ড পাউডারে অলরেডি সেগুলো অ্যাড করা থাকে। তবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, সেই জন্য ভ্যানিলা এসেন্স আর ফুড কালারটা অ্যাড করলাম। এই গরম মিশ্রণটাই আমরা সেমাইয়ের উপরে লেয়ার করে দেব। তারপর যে সেমাইটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম, এবার আমি এর উপর দিয়ে লেয়ার করে দেব। ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে আমি উপরে গার্নিশ করে দিচ্ছি। তবে গার্নিশিংটা একেবারে নিজেদের উপর, যেমন খুশি তেমন গার্নিশ আপনারা করতে পারেন। কিছুটা পেস্তা কুচি আমি এখানে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও। আর আপনারা চাইলে টবক দিয়েও কিন্তু উপরে ডেকোরেশন করতে পারেন। আমি একটা বোলের মধ্যে টবক দিয়ে দেখালাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই অসাধারণ রেসিপিটা অন্তত পক্ষে একবার বাড়িতে ট্রাই করবেন, আমার কথা শুনে। ওয়ারেন্টি গ্যারান্টির সাথে আমি বলছি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর সামনে তো পুজো আসছেই, তো অবশ্যই পুজোতেও আপনারা এই রেসিপিটা বানিয়ে রাখতে পারেন, এক সপ্তাহ ফ্রিজে খুব ভালো থাকে। এবার আমি এগুলোকে ঢেকে ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ নবাবি সেমাই ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। সাত আট ঘন্টা পর নবাবি সেমাইটাকে আমি ফ্রিজ থেকে বার করেছি। নবাবি সেমাই এবার সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। উপরে ক্রিস্পি লেয়ার, ভেতরে ক্রিমের লেয়ার, আর নিচে হালকা হালকা
গেলার অসাধারণ খেতে লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আমি বারবার করে বলছি, ওয়ারেন্টি গ্যারেন্টি আমি দিচ্ছি, একবার অন্তত বাড়িতে অবশ্যই ট্রাই করুন। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম আপনাদের সাথে কিভাবে আরও বেশিভাবে কানেক্টেড হতে পারি, সেই জন্য আমি ফেসবুক একটা গ্রুপ বানিয়েছি যেখানে আপনারা জয়েন হতে পারেন এবং আপনারা নিত্যদিনে কী রান্না করছেন সেই ফটোগুলো ওখানে আপলোড করতে পারেন, আমাকে ট্যাগ করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওই লিংকে ক্লিক করে আমার গ্রুপে জয়েন হয়ে যান, তাহলে ওখানে আড্ডা হবে আপনাদের সাথে। আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।